হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি দেখাবো কিভাবে রাইস কুকারে খুব সহজেই পায়েস করা যায়। আমি অল্প সময়ের ভিতরে সিদ্ধ করে চালটা তারপরে পায়েস করি। চলুন, এখানে আমি হাফ কাপ চাল নিয়েছি। চালটা প্রথমে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে আর বেশি সময় লাগে না। তো এখানে আমি চালটা ভিজিয়ে রাখলাম। এবারে রাইস কুকারে আমি 1 লিটার দুধ দিব। দুধটা প্রথমে জাল করে নিব কিছুক্ষণ, পরে তার ভিতরে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। তো এই যে আমার চালটা ফুটে গেছে। কিছুক্ষণ জাল করার পরে ঢেকে রেখে দিলে এভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি আবার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা যেহেতু শুকিয়ে গেছে তাই আবার আমি 1 লিটার দুধ দিয়েছি। এবং এখানে দিব পাটালি গুড়, বড় একটি পাটালি গুড়ের অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি। তো নাড়তে নাড়তে গুড়টা গলে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো কোরানো নারিকেল। তো নারিকেলটা কোরানোই থাকে, কোরানো নারিকেলটা মুখে লাগে, খেতে খেতে খুব ভালো লাগে। তো এই যে আমার গুড়টাও গলে গেছে, আমার পায়েসটাও হয়ে গেছে। আপনারাও এভাবে সহজে করবেন, করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। আর ফেসবুকে দেখলে আপনারা, আপনাদের কাছে আমার অনুরোধ, ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।